অল ত্রিপুরা জুডু অ্যাসোসিয়েশন এবং সুরামুরা জুডু সেন্টারের উদ্যোগে মহকুমার ধনিরামপুরে অনুষ্ঠিত হল সিনিয়র ন্যাশনাল জুডু সিলেকশন ট্রায়াল রাজ্যভিত্তিক আসর। রাজ্যভিত্তিক এই আসরে দক্ষিণ জেলা ছাড়া বাকি সাতটি জেলা থেকে জুডুকাররা অংশগ্রহণ করে। আগামী পয়লাই অক্টোবর থেকে 5ই অক্টোবর রাজস্থানে অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া জুডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় আসর। সিনিয়র ন্যাশনাল জুডু চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা রাজ্য থেকে 15 জনের দল অংশগ্রহণ করবে। সে মর্মে আজ সোনামুড়ার ধনিরামপুরে অনুষ্ঠিত হওয়া রাজ্যভিত্তিক আসরে বালকদের বিভিন্ন ইভেন্টে 23 জন এবং বালিকাদের বিভিন্ন ইভেন্টের 17 জন অংশগ্রহণ করে। এতে বালকদের বিভাগের শুরু হয় 60 কেজি থেকে এবং বালিকাদের 48 কেজি। এদিনের আসর প্রসঙ্গে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের রাজ্য সেক্রেটারি কিশোর দাস। পাশাপাশি এদিন বিভিন্ন বিভাগের জাতীয় স্তরে সুনাম অর্জনকারী সোলেমান সহ 6 জন জুডুকারকে সংবর্ধনা প্রদান করে অ্যাসোসিয়েশনের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, সমু ত্রিপুরা। এক থেকে 5 অক্টোবর 2023 আমাদের রাজস্থান SMS স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলছে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ। ওই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে আমার রাতিপুরা জুডো অ্যাসোসিয়েশন তরফ থেকে আজকে একটা সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত করা হয়েছে এবং এই সিলেকশন ট্রায়ালকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছে সোনামুড়া সাব ডিভিশন জুডো অ্যাসোসিয়েশন। ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকের সমস্ত অফিসিয়াল, সমস্ত অর্গানাইজিং, সমস্তটাই পুরাটাই তারা তাদের হাতেই হয়েছে, তারাই করেছে এবং খুবই সুন্দরভাবে একটা সিলেকশন ট্রায়াল আমরা করতে পেরেছি। এবং ভবিষ্যতে যদি আপনার কাছে অনুরোধ থাকবে, এইভাবে যদি সুন্দরভাবে আমাদেরকে হাত বাড়িয়ে দেয় ত্রিপুরার জুডোর নাম অনেক উপরে চলে যাবে। আরও আজকে তো হতে পারে ত্রিপুরার জুডো ফার্স্ট প্রায়োরিটিতে গেম এবং একটা সময় আসবে যে ত্রিপুরায় জুডোই মানে প্রথম, এরপরেই বাকি সব। আচ্ছা, কতজন সিলেকশনে অংশগ্রহণ, কতজন সিলেকশনে অংশগ্রহণ হয়েছে, কতজন ছেলে অংশগ্রহণ নিয়েছে? আর গার্লস 23 বয়েজ 17 গার্লস টোটাল সব ক্যাটাগরিতেই সবাই পার্টিসিপেশন করেছে। যেহেতু আমাদের ত্রিপুরা স্টেটে অ্যাক্সেস উপরের ওয়েটের বাচ্চারা নেই, সেই জন্য উপরের ওয়েটগুলো খালি 100 100 প্লাস এই ওয়েটগুলো, বাকি সব ওয়েটে আমাদের প্লেয়ার পার্টিসিপেশন করেছে। কত থেকে শুরু হয়েছে বয়সটা? হ্যাঁ, বয়সটার কোনো লিমিট নেই, 15 প্লাস যারাই তারাই খেলতে পারবে। এটা সিনিয়র ওয়েট শুরু হয়েছে 60 কিলো বয়েজ অ্যান্ড 48 কেজি গার্লস। যেহেতু সোনামুড়া জুডু সেন্টার যেখানে রয়েছে এখানে কোনো কোর্স নেই, তো আপনার রাজ্য ভিত্তিক তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আমরা আমাদের গভর্নমেন্টের কাছে, দপ্তরের কাছে একটা অনুরোধ থাকবে, এখানের সিনিয়র প্লেয়াররা যারাই তাদের নিজেদের শ্রম দিয়ে পরিশ্রম করে এই সেন্টারগুলো চালিয়ে রাখছে, গভর্নমেন্ট যাতে তাদের দিকে একটু তাকায় এবং তাদেরকে যাতে এখানে কাজের জন্য সুযোগ করে দেয়, তাহলে আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। এমনিতেই সোনামুড়ার পার্টিসিপেশন খুবই ভালো, তারপরেও যদি তারা আরেকটু সাহায্যের হাত পায় তাহলে গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাহলে ছেলেগুলো আরও ভালো রেজাল্ট করতে পারবে ত্রিপুরার জন্য। ডিস্ট্রিক্ট থেকে এখানে আমরা সাউথ ছাড়া সমস্ত ডিস্ট্রিক্ট থেকে পার্টিসিপেশন করেছে, সাউথের একটু প্রবলেম আছে, তারা পার্টিসিপেশন করতে পারেনি, বাকি সবাই পার্টিসিপেশন করেছে। আপনাদের কি জুডু সেন্টার কি দুইভাবে বিভক্ত নাকি কোনো? না, এটা আমরা গণতান্ত্রিক রাজ্যে বাস করি, সবাই সবার মতো কথা বলার অধিকার আছে। এখন আমরা করছি, কেউ যদি মনে করে আমরাও করবো তাহলে আমি ওদেরকে না করতে পারবো না, কেউ কেউ মতো করতেই পারে। অফিসিয়ালিভাবে আপনারা স্বীকৃত? আমরা ফেডারেশনে প্রুভেড, আমাদেরই ফেডারেশনে প্রুভেড, আমরা যদি বৈধতা আমরাই ফেডারেশনে গেম পাঠাতে পারি এবং বিগত 7-8 5-7 বছর ধরে আমরাই পাঠাচ্ছি এবং আমাদেরই হাত ধরে বাচ্চারা মেডেল আনছে। এখন কেউ যদি মনে করে ওরাও কিছু করবে তাহলে আমি তো না করতে পারবো না, আপনারাও করুন, আমরা সব দিকে যাবো, আপনারা আমাদেরকে টাইম দিন, আমরা আপনাদেরকে কম্পিটিশনে যাবো, দেখি না কি হয়। আপনার নাম? কিশোর দাস, জয়েন্ট সেক্রেটারি অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন।